17 মার্চ 1920 সাল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘর আলো করে আসে এক নতুন শিশু। সেদিন সূর্যরশ্মি হয়তো কিছু বেশি আলো ছড়াচ্ছিল, কেননা যে শিশুটি এ বাড়িতে জন্ম নিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 52'র ভাষা আন্দোলন থেকে 71'এর মুক্তিযুদ্ধ, প্রতিটি ধাপেই ছিল সেই একটি নাম, শেখ মুজিবুর রহমান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন দীপ্ত কণ্ঠ একজনেরই হতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় দর্শক, আজকের বিষয় মুক্তিযুদ্ধের মর্মস্পর্শী স্মরণীয় ঘটনার স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধুকে যেমনটি দেখেছি। প্রিয় দর্শক, আপনারা জানেন পৃথিবী সৃষ্টির পর যুগে যুগে আজবদি এমন সব ব্যক্তিত্বের আগমন ঘটেছে যাদের হাত ধরে মানবতার মুক্তির সনদ রচিত হয়েছে। প্রিয় দর্শক, যারা পৃথিবী বিখ্যাত বিপ্লবী নায়ক কিউবার ফিডেল কাস্ট্রো, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, ভারতের মহাত্মা গান্ধী এবং তাদের মধ্যে অন্যতম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় দর্শক, যার কণ্ঠদীপ্ত আহ্বানে 1971 সালে এদেশের আবাল বৃদ্ধ বনিতা নিজের জীবনকে উৎসর্গ করে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, আজ সেই মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে কথা বলবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। মাননীয় মন্ত্রী মহোদয়, মুক্তিযুদ্ধের মর্মস্পর্শী স্মরণীয় ঘটনার স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আপনার সুচিন্তিত অভিমত। বাংলাদেশের সৃষ্টির সাথে যার সম্পর্ক, যিনি না জন্মালে এই বাংলাদেশ সৃষ্টি হতো না, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেত না, একটি সংবিধান পেত না, একটি মানচিত্র পেত না, একটি জাতীয় সঙ্গীত পেত না। সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুজয়কন্যা সবসময় এই কথাটি বলেন তার বক্তব্য শুরুতে, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, অনেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে, আসলে আমি সেটা মনে করি না, আমি মনে করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি। এটা একটা আশ্চর্য নেতৃত্বের গুণাবলী, দলের প্রধান হিসাবে তিনি যে 5 বছরের কাজগুলো করেছেন এটা তার বিশাল একটা নেতৃত্বের গুণাবলী তার মধ্যে পরিলক্ষিত করা যায়। তার নেতৃত্ব, তার কমান্ড, তার ভাষণের যে শক্তি ছিল, যে জাদুকরি ছোঁয়া ছিল, এটা 1971 সালের 7ই মার্চে তিনি যখন সরাইদে উদ্যানে বক্তৃতা দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইনডাইরেক্টলি কিন্তু তিনি প্রকৃত স্বাধীনতার ঘোষণা সেই 7 তারিখেই দিয়েছিলেন, এবং এই মাত্র 18 মিনিটে এই ভাষণটি এমন একটা দিক নির্দেশনা ছিল, একটা মুক্তিযুদ্ধের সমস্ত দিক নির্দেশনা সেখানে ছিল, যার জন্য এই ভাষণটি জাতিসংঘের ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজে সেটা স্থান পেয়েছে শ্রেষ্ঠ ভাষণ হিসাবে। এবং বলা হয় যে এই জাদুকরি ভাষণটা হেমিলনের বাসিয়ালার মতো সুর সৃষ্টি করেছিল, যার আকর্ষণে লক্ষ লক্ষ তরুণ বাংলাদেশিরা সেদিন মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল, এবং 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে তিনি এই দেশটাকে স্বাধীন করেছিলেন। তিনি পাকিস্তানের কারাগারে তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় তার জন্য কবর খোঁড়া, তখনও তিনি বলেছিলেন যে আমি বাঙালি, আমি মৃত্যুকে ভয় পাই না, আমার মৃতদেহটা তোমরা আমার দেশে পৌঁছে দিও। কত বড় দেশকে ভালোবাসলে, কত আকাঙ্ক্ষা তার। তিনি তার অসমাপ্ত আত্মজীবনী যে লিখেছেন সেখানে সম্পূর্ণ বর্ণনা করেছেন কীভাবে কষ্ট করে তিনি সেই ছোটোবেলা থেকেই
রাজনীতি করেছেন, কিভাবে কলকাতা থেকে বোম্বে, কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে করাচি, কলকাতা থেকে ঢাকা, কলকাতা থেকে চট্টগ্রাম, কলকাতা থেকে রংপুর, তিনি সোহরাওয়ার্দী হোসেন সোহরাওয়ার্দী সাহেবের বার্তাগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন, সাংগঠন কাজকর্ম করেছেন, ট্রেনের ছাদে করে গেছেন, পেটে খাবার নাই, পানি খেয়ে তিনি দিন কাটিয়েছেন, এবং যেখানে গেছেন সেখানে অনেক জায়গায় তাকে সেভাবে অভ্যর্থনাও জানানো হয় নাই, এসব কাহিনী তিনি লিখেছেন। শুধু তার সুযোগ্য সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তাকে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, এবং এইভাবে তাকে কিন্তু নেতা বানানো হয়েছে। এবং 1969 সালে তখন তৎকালীন ডাকসু দিবে আমাদের বর্তমান নেতা প্রাক্তন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ সাহেব ওনাকে বঙ্গবন্ধুতে উপাধি ভূষিত করেন এবং স্বাধীনতার পরে ওনাকে জাতির পিতা ঘোষিত হয়। আমি আশা করি যে আমাদের মহান জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়ন হবে, এবং এটা বাস্তবায়ন করতে পারলে জাতির পিতার প্রতি আমাদের যে ঋণ, আমরা তাকে তো রক্ষা করতে পারি নাই, তার প্রতি আমাদের, তার কাছে আমাদের অনেক ঋণ, সেই ঋণটা হয়তো শোধ হবে যদি তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশের মানুষের মুখে হাসি থাকবে, পেটে ভাত থাকবে, আশ্রয়ের জন্য একটা ছোট্ট বাড়ি থাকবে, চিকিৎসার জন্য সুযোগ থাকবে, লেখাপড়ার সুযোগ থাকবে, নিরাপত্তা থাকবে, বিনোদনের ব্যবস্থা থাকবে। এই স্বপ্নগুলি বাস্তবায়ন যদি হয় তাহলে আমি মনে করি যে বঙ্গবন্ধুর প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ কিছুটা শোধ হবে এবং বঙ্গবন্ধুর আত্মার শান্তি পাবে। বঙ্গবন্ধুর কণ্ঠদীপ্ত আহ্বানে 1971 সালে অস্ত্রহীন মানুষ আবাল বৃদ্ধ বনিতা স্বাধীনতার সংগ্রামে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যিনি শোষণ ও বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। যেখানে শোষণ, যেখানে বৈষম্য, সেখানেই অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন বটবৃক্ষের মতো। শুধু দর্শক, এখন এই বিষয়ে কথা বলবেন বঙ্গবন্ধুর সাবেক অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি এবং দেশবর্ণ ব্যক্তি কাইয়ুম রেজা চৌধুরী। আপনার কাছে আমি জানতে চাইব, আপনি বঙ্গবন্ধুর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ছিলেন, তৎকালীন সময়ে স্মরণীয় ঘটনার স্মৃতিচারণ নিয়ে আপনার অভিমত কি? উনি যে কত মহান বাঙালিদের জন্য কত ফাইট করেছেন, জেল খেটেছেন, কত বছর, 17 বছর জেল খেটেছেন পাকিস্তান আমলে। যখন বঙ্গবন্ধু জেলে ছিলেন, আমার আদর্শটা কেমন করে ওনার উপরে আরও হলো, আমি ওনার প্রেস সেক্রেটারি ছিলেন আমিনুল হক বাদশাহ সাহেব, উনি আজাদ পত্রিকায় চাকরি করতেন। এ আমি উনি আমার সাথে, আই ওয়াজ ভেরি ক্লোজ টু হেম, ওনার সাথে ঘন ঘন আমাদের আওয়ামী লীগের সম্বন্ধে উনি খবর দিতেন আজাদ খবরের কাগজে। তো আমি ওনার আজাদ অফিসেও যেতাম, প্লাস আমরা আওয়ামী লীগ অফিস যেতাম। আওয়ামী লীগ অফিস ছিল তখন পুরনাপল্টনে, ছোট্ট একটা অফিস। অফিসে গিয়ে দেখতাম যে কখনো কখনো দেখতাম যে ওই আমাদের যে সাবেক রাষ্ট্রপতি ছিলেন না, মাহমুদুল্লাহ সাহেব, উনি আসতেন, জিল্লুর রহমান সাহেব, কয়েকবার দেখছি আমেনা বেগমকেও ওখানে দেখেছি, ওনারা আসতেন, ওনাদের স্টেটমেন্ট নিতাম। এই স্টেটমেন্টগুলো নিয়ে আইয়ুব খানের এগেনস্টে, মার্শাল্লোর এগেনস্টে আমরা কিছু বক্তব্য রাখতেন। 1970 সালে যখন ইলেকশন দিলেন পাকিস্তানে, আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ সিট পাওয়া পেয়ে ভাবি প্রধানমন্ত্রী হবে, ইতিমধ্যে বঙ্গবন্ধু করলেন কি, উনি আগরতলা কনস্পিরেসি কেস বিতার পরে উনি করাচি গেলেন, ধরো আমিও করাচি গেলাম, পাবলিক মিটিং করলেন, এক বিশাল জনসভা, বিশাল জনসভায় যেখানে উনি ভাঙা উর্দু বাংলা ইংরেজি মিক্স করে বললেন, কিন্তু ওরে লোকরা কী বললে যে বাংলার জাদু, বাংলাদেশ কা জাদু আয়া হ্যায়, বিশ্বাস করার মিটিংয়ে উনি যে বক্তৃতা দিলেন, স্তম্ভ একটা আওয়াজও কোনো না, খালি বসে শুনলো আর দেখলোই ওই লোকটাকে, পিনপতন ছিল, একদম পিনপতন, এত সুন্দরভাবে উনি বক্তৃতা দিলেন, কিন্তু ওই ভাঙা উর্দু বাংলা সব মিক্স করে, বাংলা ইংরেজি মিক্স করে উনি বক্তৃতা দিলেন। আমার কথা হলো যে ওরাও জানতে পারলো যে এই একটা নেতা, সর্বশ্রেষ্ঠ যে নেতা একটা বাঙালিতে হয়েছে, সবাই যে বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ বাঙালি, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট বেঙ্গলি দ্যাট হ্যাজ লিভড অর উইল লিভ, ওর থেকে ওনার উপরে আর কোনো বাঙালি পয়দা হবে না। প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি বঙ্গবন্ধুর সাবেক অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি কাইয়ুম রেজা চৌধুরীর মেয়ের সাথে।
আপনার কাছে আমি জানতে চাইব আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ছিলেন, এই বিষয়ে আপনি নতুন প্রজন্মের নাগরিক হিসেবে আপনার সুচিন্তিত অভিমত কি? আব্বুজি ওনাকে চিনতেন এটা নিয়ে যে আমরা অসম্ভব অনেক গর্বিত, মানে আব্বুর সাথে যে এত স্মৃতি ছিল ওনার, আর আব্বা থেকে অনেক শুনেছি অনেক গল্প ওনার সাথে, তো এটা নিয়ে আমরা অসম্ভব প্রাউড, অনেক প্রাউড। আর এটা নিয়ে আমি আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে আমরা বলি, আর আব্বা যে তিন চার মাস ওনার সাথে অনেক ঘনিষ্ঠ ছিলেন এই এই দিনগুলোর ব্যাপারে আব্বা আমাদেরকে অনেক বলেছেন, তো এটা নিয়ে আমরা অসম্ভব প্রাউড। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ। মহান চির বলিয়ান বাংলার গর্ব সিন্ধু, তুমি অম্লান তুমি ধন্য বাঙালির বঙ্গবন্ধু, তুমি বাঙালির বঙ্গবন্ধু। কথা বলবেন কিংবদন্তি ছাত্রনেতা, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী। আপনার কাছে জানতে চাচ্ছি, 1969-এর 23 ফেব্রুয়ারিতে রেসকোর্স ময়দানে জনসমুদ্রে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করেন, এই বিষয়ে আপনার অভিমত জানতে চাই। জি, 11 দফা যে সংগ্রাম পরিষদ ছিল সেই সংগ্রাম পরিষদ এর আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু সহ আমরা যারা রাজবন্দী ছিলাম কারাগার থেকে বেরিয়ে আসি, তখন ডাক্তার বিবি ছিলেন তো ভাই রহমান সাহেব, সাধারণ সম্পাদক ছিলেন নাজিম জগন্নাথ চৌধুরী, তো ডাক্তার তরফ থেকে নাজিম জগন্নাথ চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করতেন এবং তো ভাই সাহেব এবং ছাত্রলীগের ছাত্র ইউনিয়নের এমনকি এসএফের প্রেসিডেন্টরা সবাই পৌরিত্ব করতেন। সেই 11 দফা আন্দোলনের যে সংগ্রাম কমিটি মুজিব ভাইকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে এবং সেই ঘোষণাটি আসে সুভাষ সাহেবের কণ্ঠ থেকে। তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর স্মরণীয় ঘটনার স্মৃতিচারণ নিয়ে আপনার অভিমত কি? রাজনৈতিক নির্যাতন পাকিস্তানে সব সময় ছিল, কিন্তু তার পাশাপাশি ছিল তাকে রুখে দেওয়ার একটা মানসিক প্রত্যয়, তাকে প্রতিরোধ করার একটা প্রত্যয়। আমি প্রসঙ্গক্রমে ফিরে আসি 7ই মার্চের ভাষণে, আমি 7ই মার্চের ভাষণকে এক লাইনে বর্ণনা করতে চাই যে 7ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে অস্ত্র ধারণ করতে শিক্ষা দিয়েছিল, প্রতিবাদ শেখায় নাই প্রতিরোধ শিখিয়েছিল। আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করবে, মানে কি সেকুইন ক্লিয়ার ডিক্লারেশন অফ অ্যান ওয়ার, তিনি একটা যুদ্ধের ঘোষণা দিয়ে গেলেন। আপনার প্রশ্নটার এক সংক্ষিপ্ত জবাব, বাংলাদেশ স্বাধীনতা এবং শেখ মুজিব একটি অদৃশ্য রাখি বন্ধনে নিগুড়ভাবে বাঁধা এবং এই বন্ধনটা তৈরি করেছিল কিন্তু তদানীন্তন ছাত্রলীগ। বঙ্গবন্ধুকে যদি প্রদীপ্ত সূর্যরশ্মির সঙ্গে তুলনা করা হয় তাহলে দিগন্ত বিস্তৃত নীল আকাশ হল ছাত্রলীগ, বঙ্গবন্ধুকে যদি বট বৃক্ষের সঙ্গে তুলনা করা যায়, অসত্যের সঙ্গে যদি তুলনা করা যায় তো তার মাটিতে গাড়া শিকড় হল ছাত্রলীগ। বঙ্গবন্ধুকে যদি সমুদ্রে জলোচ্ছ্বাসের সঙ্গে তুলনা করা যায় তাহলে তার উচ্ছ্বসিত তরঙ্গ মালা হল ছাত্রলীগ। আমি এইভাবে চিত্রায়িত করতাম তখনকার জনসভায়। তো বঙ্গবন্ধু ছাত্রলীগ, বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ,
একটা অভিন্ন রাখিবন্ধনে বাঁধা এবং এই বাঁধাটা বেঁধেছিল ছত্রবিক, এই রূপকারের কারিগর ছিল ছত্রবিক। বঙ্গবন্ধুকে তিল তিল করে বাংলাদেশের মানুষে একচ্ছত্র এবং অবিসংবাদিত অদ্বিতীয় নেতা হিসেবে তৈরি করেছিল তার তৈলচিত্রটি মনের আবির বাঙালো রঙে রাঙিয়েছিল ছত্রবিক। ইতিহাস নির্মাণ হলেও সত্যি কথা বলে, সেই সত্যের পতাকা আপনাদের দ্বারা উন্মোচিত হোক, আপনারা সত্যের বাহক হন এই প্রত্যাশা নিষ্কলুষ হৃদয়ে অকৃত্রিম ধন্যবাদ প্রদান করছি। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিষয়ক মন্ত্রী মাননীয় মন্ত্রী আকরাম মোজাম্মেল হক। ধন্যবাদ। বঙ্গবন্ধু তার জন্ম না হলে বাংলাদেশ হতো না, তার উচ্চতা হিমালয়ের চেয়ে বড়, তার গভীরতা সমুদ্রের চেয়ে বেশি গভীর। তাকে মূল্যায়ন করা তার সম্বন্ধে বলা এটা খুবই দুরূহ ব্যাপার। তারপরেও কিছু কিছু স্মৃতি, 66 সালে ছয় দফা দেবার পর মে মাসে ডাকলেন ছাত্রীর তৎকালীন কেন্দ্রীয় কিছু নেতাদের, ঢাকায় যারা অবস্থানরত জরুরিভাবে, এই যে রাত্রিবেলায় বর্তমান ইব্রাহিম মেনশন পল্টনে, পুরানো পল্টনে, সেটা তখন শুধু জাস্টিস ইব্রাহিম সাহেবের বাসা এবং আমবাগান, বিশাল আমবাগান, সেখানে তিনি প্রথমে শুরু করলেন যে আমি ছয় দফা দিয়ে আইয়ুব খানের পাকিস্তানিদের কলিজে হাত দিয়েছি, ওদের সামনে এখন দুইটা পথ খোলা আছে, এক ছয় দফা মেনে নেওয়া, আর না হয় আমাকে ফাঁসি কেষ্টে ঝুলানো। ওরা কোনো অবস্থায় ছয় দফা মানবে না, কাজে ফাঁসি কেষ্টে ঝুলানো ছাড়া ওদের আর কোনো পথ ওদের জন্য খোলা নেই। আমি প্রস্তুত ফাঁসি কেষ্টে ঝুলার জন্য, কাউকে না কাউকে তো জীবন দিতেই হবে, আমি প্রথম সে ব্যক্তি হতে চাই। তা আমাদের উদ্দেশ্য বললেন যে তোদের কাছে আমার আশা এবং আমার সাথে শপথ কর, আমাকে ফাঁসি কেষ্টে ঝুলানোর পর আন্দোলন যেন দমে না যায়, আন্দোলনের বহিঃশিকার যেন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। মাটি নিয়ে আমাদের শপথ করালো, সকলেই কান্নায় ভেঙে পড়েছেন। যাই হোক, বঙ্গবন্ধু অবিচল থেকে এই কাজটি করেছিলেন। 70 সালের পর আরেকটা স্মৃতি আছে, যে 70 সালে ইয়ে খান সাধারণ নির্বাচনের পূর্বে এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক সম্ভবত অক্টোবর মাসে দেওয়ার পর তিনি বললেন তিনি নির্বাচনে যাবেন। অধিকাংশ নেতারা বলেছিল যে নির্বাচনে যাবে না, আমরা ছাত্রলীগের নেতারা তখন নির্বাচনে না যাওয়ার পক্ষে, যে এলএফও ছিল দুইটা খুব খারাপ শর্ত দিয়েছিল, এক নির্বাচনের প্রাক্কালে আঞ্চলিকতার কথা তুলে মানুষের মধ্যে কোনো দুই অঞ্চলের মানুষের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি হয়, বিতৃষ্ণা সৃষ্টি হয়, এরকম কোনো কথা বলা যাবে না, এবং নির্বাচনের 180 দিনের মধ্যে অর্থাৎ 6 মাসের মধ্যে সংবিধান যদি প্রণয়ন করতে না পারে পাকিস্তানের, তাহলে আপনি আপনি সংসদ ভেঙে যাবে, আলাদা কোনো ফরমান জারি করতে হবে না। বঙ্গবন্ধু বললেন নির্বাচনে যাব, আমরা বিরোধী ডাকলেন, আমাদের কথা শুনে একটু উত্তেজিত হলেন, একটু উত্তেজিত হয়ে তিনি বললেন লিডার লিডস, হি ইজ নট লিড বাই আদার্স, কাজে আমাকে সিদ্ধান্ত, তোমরা যদি আমাকে নেতা মানুষ মানুষ কিনা, আমরা সবাই হাত তুলে বললাম যে হ্যাঁ, যে আমি যে স্বাধীনতা চাই এটা কি মানুষ বিশ্বাস কর, সবাই আমরা সময় একবারে এক ইয়েতে হাত তুলে বললাম, শুধু আপনি চান সেটা বিশ্বাস করি না, আপনি আমাদের স্বাধীনতার কথা শিখিয়েছেন,
স্বাধীনতার স্বপ্ন দেখার এই প্রত্যাশা আপনার কারণে আমাদের মধ্যে জেগেছে। তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কম রক্তপাতে কীভাবে আমি আমার কাঙ্ক্ষিত স্বাধীনতা আনতে পারি। নির্বাচনে যাব ম্যান্ডেট নেওয়ার জন্য বাড়ি বাড়ি যেয়ে তারা সেই জনমত সৃষ্টি করবে এবং আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই নির্বাচনে যাচ্ছি না। আমি জনগণের যে বাঙালির একচ্ছত্র একক মুখপাত্র সেটা তারা ভোটের মাধ্যমে মানুষের সে সিদ্ধান্ত এনে দে, আমি তোদের স্বাধীনতা এনে দেব। আরো বললেন যে নির্বাচনের সময় তারা প্রত্যেক সবাই বলবে যে ছয় দফা না মানলে এক দফা, এক দফা কি এটা পরিষ্কার করে বলার দরকার নেই। এবং এও বললেন যে এই কথা বলার পর আওয়ামী লীগ নেতারা খুব অসন্তুষ্ট হবে, বাধা দিবে, মানা করবে, তাদের মানা শোনার কোনো দরকার নেই, তোদের তোদের কথা বলতেই থাকবে যে ছয় দফা না মানলে এক দফা। আর বললেন যে আমি যদি নির্বাচিত হই এলেভো লাথি মেরে কীভাবে বুড়িগঙ্গা নয় সে সিন্ধু নদের পার করে ফেলে দিতে হয় সেই ক্ষমতা আমার পায়ে আছে। এবং আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা সারা বাংলাদেশে এই নির্বাচনের সময় সত্তরের যে নির্বাচন হয়েছিল 7ই ডিসেম্বর সেই নির্বাচনটা হয়েছিল, আমরা চারণের বেশে বাড়ি বাড়ি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ছয় দফার পক্ষে জনমত সৃষ্টি করেছিলাম এবং এই কথা বলেছিলাম ছয় দফার না মানলে এক দফা, অর্থাৎ এই যে সশস্ত্র সংগ্রাম হবে একটা বিপ্লব হবে এক স্বাধীনতার জন্য, এটা মানসিকভাবে প্রস্তুত করা হয়েছিল জাতিকে। কাজে তিনি অত্যন্ত দূরদর্শী নেতা ছিলেন। তিনি বঙ্গবন্ধুর অবদানকে আজকে আর কেউ দামাচাপা দিয়ে রাখতে পারে নাই। সারা বিশ্বই, শুধু বাঙালি জাতি নয়, সারা বিশ্বই আজকে বুঝ অনুভব করছে যে বঙ্গবন্ধু কত বড়, আমাদের ধারণার চেয়ে এক কথাই টুকু বলতে পারে।